আজকের পবিত্র শ্রবণ যুগাচার্য স্বামী বিবেকানন্দ বলছেন এবার কেন্দ্র ভারতবর্ষ ভারতের বায়ু শান্তি প্রধান জবনের প্রাণ শক্তি প্রধান একের গভীর চিন্তা অপরের অদম্য কার্যকারিতা একের মূলমন্ত্র ত্যাগ অপরের ভোগ একের সর্বচেষ্টা অন্তর্মুখী অপরের বহির্মুখী একের প্রায় সর্ববিদ্যা অধ্যাত্ম অপরের অধিভূত একজন মুক্তিপ্রিয় অপরজন স্বাধীনতা প্রাণ একজন ইহলোক কল্যাণ লাভে নিরুৎসাহ অপরজন এই পৃথিবীকে স্বর্গভূমিতে পরিণত করিতে প্রাণপণ একজন নিত্য সুখের আশায় ইহলোকের অনিত্য সুখকে উপেক্ষা করিতেছেন অপরজন নিত্য সুখে সন্দিহান হইয়া বা দূরবর্তী জানিয়া যথাসম্ভব ঐহিক সুখ লাভে সমুদ্রত এ যুগে পূর্বোক্ত জাতিদ্বয় অন্তর্হিত হইয়াছেন কেবল তাহাদের শারীরিক বা মানসিক বংশধরেরা বর্তমান ইউরোপ আমেরিকা জবনদিগের সমুন্নত মুখজ্জ্বলকারী সন্তান আধুনিক ভারতবাসী আর্যকুলের গৌরব নহেন কিন্তু এই ভস্ম আচ্ছাদিত বন্যের ন্যায় আধুনিক ভারতবাসীতেও অন্তর্নিহিত পৈতৃক শক্তি বিদ্যমান যথাকালে মহাশক্তির কৃপায় তাহার পুনস্ফুরণ হইবে ব্যক্তির পক্ষে যেমন প্রত্যেক জাতির পক্ষেও তেমনি জীবনের একটি বিশেষ উদ্দেশ্য থাকে উহাই তাহার জীবনের কেন্দ্রস্বরূপ উহাই যেন তাহার জীবন সঙ্গীতের প্রধান সুর অন্যান্য সুর যেন সেই প্রধান সুরের সহিত সঙ্গত হইয়া ঐকতান সৃষ্টি করিতেছে কোন দেশের যথা ইংল্যান্ডের জীবনী শক্তি রাজনীতিক অধিকার কলাবিদ্যার উন্নতি উন্নতিই হয়তো অপর কোন জাতির জীবনের মূল লক্ষ্য ভারতে কিন্তু ধর্ম জাতীয় জীবনের কেন্দ্রস্বরূপ উহাই যেন জাতীয় জীবন সঙ্গীতের প্রধান সুর আর যদি কোনো জাতি তাহার এই স্বাভাবিক জীবনী শক্তি শতাব্দী ধরিয়া যেদিকে উহার বিশেষ গতি হইয়াছে তাহা পরিত্যাগ করিতে চেষ্টা করে এবং যদি সেই চেষ্টায় কৃতকার্য হয় তবে তাহার মৃত্যু নিশ্চিত এই জগতে প্রত্যেক মানুষ নিজ নিজ পথ বাছিয়া লয় প্রত্যেক জাতিও সেই রূপ আমরা শত শত যুগ পূর্বে নিজেদের পথ বাছিয়া লইয়াছি এখন আমাদেরকে তদনুসারে চলিতেই হইবে রাজনীতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নহে কখনো ছিলও না আর জানিয়া রাখুন কখনো হইবেও না এইটি বেশ স্মরণ রাখিবে তোমরা যদি ধর্ম ছাড়িয়া দিয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সভ্যতার অভিমুখে ধাবিত হও তোমরা তিন পুরুষ যাইতে না যাইতেই বিনষ্ট হইবে আমাদিগকে আমাদের প্রকৃতি অনুযায়ী উন্নতির চেষ্টা করিতেই হইবে বৈদেশিক সংস্থাগুলি জোর করিয়া আমাদিগকে যে প্রণালীতে চালিত করিবার চেষ্টা করিতেছে তদনুযায়ী কাজ করার চেষ্টা বৃথা উহা অসম্ভব যতদিন না হিন্দু জাতি একেবারে বিলুপ্ত হইয়া যায় এবং এক নতুন জাতি তাহার স্থান অধিকার করে ততদিন প্রাচ্যে প্রতিচ্ছে যতই চেষ্টা করো না কেন জীবিত থাকিতে ভারত কখনো ইউরোপ হইতে পারে না আমি বিশ্বাস করি না যে হিন্দু কখনো নাস্তিক হইতে পারে পাশ্চাত্য গ্রন্থাদি পড়িয়া সে মনে করিতে পারে সে জড়বাদী হইয়াছে কিন্তু তাহা দুদিনের জন্য এ ভাব তোমাদের মজ্জাগত নহে তোমাদের ধাতে যাহা নেই তাহা তোমরা কখনোই বিশ্বাস করতে পারো না তাহা তোমাদের পক্ষে অসম্ভব চেষ্টা হিন্দুগণ ধর্মের ভাবে পানাহার করে ধর্মেরভাবে নিন্দা যায় ধর্মেরভাবে বিচরণ করে এমনকি ধর্মেরভাবে বিবাহাদি করে ধর্মেরভাবে দোষ্যবৃত্তি করে প্রত্যেক জাতিরই এ পৃথিবীতে একটি উদ্দেশ্য ও আদর্শ থাকে কিন্তু যে মুহূর্তে সেই আদর্শ ধ্বংস হয় সঙ্গে সঙ্গে ওই জাতির মৃত্যুও ঘটে যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করিয়াও ভগবানকে ধরিয়া থাকিবে ততদিন তাহার আশা আছে জয় স্বামীজি জয় ঠাকুর জয় মা ওং শান্তি 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 হরি ওং তৎসৎ